ছাত্রছাত্রীরা আজকের প্লে ক্লাসে সবাইকে স্বাগত। আমি কাজী সাবিনা নাজনীন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। তো সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো। তাহলে বলো তো, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? খালি ঘর পুরো, তাই না? তাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের অনেক সুন্দর হয়েছে। মীরা কেমন আছো বাবা? ভালো। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমাদের আছে কি বলতো, আজকে আমাদের আছে ক থেকে ম পর্যন্ত লেখা, আর তার সাথে কি, তার সাথে যে শব্দ আর ছন্দ গুলো আছে সেগুলো আমাদেরকে কি বলতে হবে আর কি মুখস্থ করতে হবে। ঠিক আছে? ওহি কেমন আছে সোনা? ভালো আছি। আচ্ছা, ভেরি গুড। তোমরা না সবাই কথা না বলে সবাই চুপ করে তাহলে কি তোমরা শুনতে পারবে? ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো এটা একটা, এটা দেখো, এটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণের চার্ট, এটা একটা দেখো ব্যঞ্জন বর্ণের চার্ট। ঠিক আছে, এই অক্ষরটা থেকে আমরা আজকে পড়া শুরু করবো, লেখা শুরু করবো। অক্ষরটাকে কি বলছে বলো তো? এইটা তাহলে আমরা পড়াটা শুরু করার আগে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একবার একটু পড়ে নিই। ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের সুন্দর করে আমরা চিনতে পারবো যে কোনটা কোন অক্ষর, আর আমাদের কি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পড়ি, দেখো ক ধন্যবাদ। তাহলে দেখো এগুলোর মধ্যে কি আমাদের সবার কি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়া কি হলো হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই প থেকে ম পর্যন্ত বর্ণগুলো লিখবো। ঠিক আছে? দেখো প্রথমে কিভাবে প লিখতে হয় সেটা দেখো। প, এটা আমি লিখলাম কি বলতো? প। তারপরে এটা কি লিখলাম বলতো? ফ। কয়েক পরে কি লিখলাম? নিচে কেন উঠলে সবাই বড় বড় হয়ে আছে, বড় পাকা আছে, আমি ছোট। এটা হচ্ছে কি? ব। ব ব ব ব। তারপরে এটা হচ্ছে দৌড় ধাঁধের হাতাহারা করি মধ্যাহ্না। ভ। এই মধ্যাহ্না কোথেকে আসলো? খ।
আর
আরো একবার আমরা বলি দেখো, পতে পতাকা, ফতে ফুল, বতে বাপ, ভতে ভালো, মতে ময়ূর। তাহলে দেখো পতে পতাকা, তাহলে এটা ছন্দ কি? পতাকা হলো দেশের মা। প দিয়ে তাহলে আমাদের ছন্দ কি হচ্ছে? পতাকা হলো দেশের মা। তাহলে দেখো পতে পতাকা আর ছন্দ পতাকা হলো দেশের মা। বলো তো পতে কি? পতে পতাকা আর ছন্দ তারপরে বলতো পতে কি? শব্দ হচ্ছে ফুল। আর ফ দিয়ে তাহলে ছন্দ কি? ফুল ও ফল আল্লাহ, ফুল ও ফল আল্লাহ আল্লাহ ফুল। আর ছন্দ হচ্ছে ফুল ও ফল আল্লাহর দান। বতে কি বলতো? সুন্দর বনে নাচতে জানে ভাল্লুক, ভালো নাচতে জানে। ভতে কি? ভালো নাচতে জানে, ভাল্লুক নাচতে জানে। আর ময়ূর নাচে পেখম তুলে। দেখো আমাদের মতে শব্দ কি বলতো? মতে আমাদের শব্দ হচ্ছে ময়ূর। ময়ূর তাহলে তোমাদের আর নিশ্চয় এই গুলো শব্দ ছন্দ গুলো পড়তে গেলে আমি কথা বলবো না। দেখো আবার আমি তোমাদের বলো তো, বতে আমরা কি শব্দ পড়েছি? বতে তারপরে ভালো ভালো নাচতে জানে। হলো দেশের মাল, দেখো আমরা আবার প্রথম থেকে আমাদের পড়াটা শুরু করি, ঠিক আছে? আমরা আজকে যেটা লিখলাম, আমরা আজকে লিখলাম কি? প ফ গ ঘ ঘ ঘ ঘ। আচ্ছা তোমাদের কি লেখা হয়ে গেছে? ব থেকে ম পর্যন্ত? আচ্ছা ভেরি গুড, যাদের লেখা হয়েছে পাঠিয়ে দিবা, ঠিক আছে? আজকে আমরা শব্দ হচ্ছে পতাকা। আর ছন্দ কি বললাম? পতাকা হলো দেশের মা। ছন্দ হচ্ছে পতাকা হলো দেশের মা। পতে কি বলতো? পতে শব্দ কি?
হবে আমাদের শব্দ কি? পতাকা। না পতাকা না, ফতে আমাদের শব্দ হচ্ছে ফুল, ফতে আমাদের শব্দ হচ্ছে ফুল। হ্যাঁ তাহলে দেখো ফতে আমাদের শব্দ হচ্ছে ফুল, আর ছন্দ কি? ফুল ও ফল আল্লাহ হুদা, ফুল ও ফল আল্লাহ হুদা, ফতে আমাদের ফুল ও ফল আল্লাহ হুদা, আমাদের শব্দ কি? ভালো। ঘটে আমাদের শব্দ হচ্ছে ভালো, ভালো কি? ভালো ভালো না আসতে জানে, ভালো ভালো জানে। মতে আমাদের শব্দ হচ্ছে ময়ূর, ময়ূর কি? ময়ূর হচ্ছে পেখম তুলো, ময়ূর নাচে পেখম তুলো। তাহলে দেখো আমাদের কিন্তু আজকে এগুলো শব্দ ও ছন্দ আমাদের পড়া হয়ে গেল। এখন দেখো এখন আমরা কি দিব? হোমওয়ার্ক দিব। আজকে আমরা আমাদের কি হোমওয়ার্কটা দিব? দেখো আমাদের তাহলে হোমওয়ার্কটা কি? এতক্ষণ কথা বলে না ঠিক আছে তারা খাতা এখন গ্রুপে পোস্ট করে দিবা। আমাদের হোমওয়ার্ক হচ্ছে প থেকে প ভালো আচ্ছা দেখো তাহলে হোমওয়ার্ক থাকলো আমাদের প থেকে ম পর্যন্ত লেখা। তাহলে আমরা আবার একটু শেষ করার আগে কি করবো? আমরা শেষ করার আগে প থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আরো একবার পড়ে নিব, তোমরাও আমার সাথে পড়বা ঠিক আছে? যাদের লেখা হয়ে গেছে, হ্যাঁ স্নেহা রায়ান লেখা হয়েছে, প্রাপ্তি লেখা হয়েছে, আচ্ছা যাদের লেখা হয়েছে খাতাটা গ্রুপে দিয়ে দিও। চন্দ্রবিন্দু মানে মাথার উপরে এই যে একটা করে দাগ থাকে না, এই যে লেখার উপরে এই দাগটা না ঠিক আছে? তাহলে দেখো তো কোনটা কোনটা নাই, এই দেখো ওর নাই, ওর মাথার উপরে কোনো মাত্রা দেয়া আছে? ওর মাথার উপরে কোনো মাত্রা দেয়া আছে? দেখো দেখো ইয় খণ্ডত্ব অনুস্বর বিষয় চন্দ্রবিন্দু, এই এই ছয়টা বর্ণের উপরে কিন্তু কোনো মাত্রা দেয়া নাই। তাহলে আমাদের মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা হচ্ছে? ছয়টা। তারপরে দেখো এই দেখো ছোট ছোট করে মাত্রা দিয়ে আছে, এগুলার
সবাই মাত্রাগুলোকে বলছে কি অর্ধমাত্রা, কি বলছে অর্ধমাত্রা মানে ছাত্রী, ওই মাত্রাগুলোকে বলছে অর্ধমাত্রা ছাত্রী। দেখো এখানে এই ছোট্ট এই মাত্রা গুলাকে বলছে অর্ধমাত্রা। তাহলে দেখো তো এখানে অর্ধমাত্রা কয়টার উপরে আছে, দেখো খ, তারপরে দেখো মধ্যাহ্ন, তারপরে থ, তারপরে খ, গ, মাত্রাহীন আর অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা হচ্ছে? ষাটটা। আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে ষাটটা। তাহলে দেখো এখানে এই যে তাহলে পুরো মাত্রা, পুরো মাত্রা যুক্ত কয়টা আছে বলো তো? ভালো না আসতে জানে ভালো ভালুক ভালো নাচতে জানে, লেখাটা পাঠাই। তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।